আমাদের প্রকৃতি বড়ই অদ্ভুত এবং অনেক নিষ্ঠুর। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচার জন্য রয়েছে নানা সরঞ্জাম, কিন্তু একবার কি ভেবে দেখেছেন, যখন ঝড়ের দিনে আমরা থাকি ঘরের ভিতরে, তখন কুকুরগুলো বা বনের পশু পাখির কী অবস্থা হয়? আজকের ভিডিওটিতে তুলে ধরব এমনই কিছু প্রাণী সম্পর্কে যারা কিনা আটকে গিয়েছিল প্রকৃতির নিষ্ঠুর মরণ ফাঁদে, যার ভিতর থেকে কেউ হয়তো বা বেঁচে ফিরতে পেরেছে মানুষের সাহায্যে, আর কেউ তিলে তিলে সেখানে মরেছে। আজকের ভিডিওটি হয়তো আপনাকে অনেক কিছু ভাবাবে, ভাবিয়ে তুলবে আর হারিয়ে নিয়ে যাবে অন্য এক পৃথিবীতে। তাহলে চলুন শুরু করি, আর এরই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলুন এমএস টিভি। প্রথমে যে ভিডিওটি, ইন্ডিয়ার কোনো এক স্থানে একটি কুকুর এক কূপের ভিতরে পড়ে যায়। ভাবতে পারছেন, আপনি যদি ঠিক এরকম স্থানে থাকতেন যে জায়গায় আপনি পানির উপরে ভাসতে থাকবেন, আপনাকে বাধ্য হয়ে ভাসতে হবে। অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে উঠতে পারবেন না উপরে, ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আপনি, তখন কেমন লাগবে আপনার? যাই হোক, এরকম সময়ে কুকুরটিকে বাঁচাতে এগিয়ে আসে অ্যানিম্যাল এইড আনলিমিটেড ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান, আর তারা কুকুরটিকে খুব কষ্ট করে বাঁচায়। আপনি চাইলে ঘুরে আসতে পারেন তাদের ইউটিউব চ্যানেল থেকে, তারা বিভিন্ন পশুদের নিঃস্বার্থভাবে বাঁচিয়ে থাকে। এরপরে একটি হরিণ, শীতের দিনে যখন পুকুরের পানির উপরে বরফ জমে যায়, তখন তার উপরে একটি হরিণ আটকে যায়। কোনোভাবেই সেই জায়গা থেকে সে আসতে পারছিল না। তখন একটি লোক দেখতে পায় ওই হরিণটিকে। এই অবস্থা দেখে নৌকা নিয়ে যায় হরিণটির কাছে, আর হরিণটিকে পাড়ে নিয়ে আসতে সক্ষম হয়। যে কোনো সময় যদি হরিণটিকে নিয়ে আসার সময় বরফ ভেঙে যেত, তাহলে হয়তো সেই মানুষটি সহ বিপদে পড়ে যেত। আর হরিণটিকে যদি সেই জায়গা থেকে না আনা হতো, তাহলে হয়তো সে বরফের উপরে দাঁড়ানো আর দৌড়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে একসময় মরে যেত। শীতের সময়টা হয় পশু পাখিদের জন্য সব থেকে কঠিন সময়। 2013 সালের 4ই মার্চ ইউকেতে প্রচুর পরিমাণে বরফ পড়ে এবং ঝড়ও হয়, রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে যায়। সেই সময়ে দুজন ব্যক্তির মনে পড়ে, তারা মাঠের ছোট্ট একটি ঘরে 100টিরও বেশি ভেড়া রেখে এসেছিল, তারা কি আদৌ বেঁচে আছে? তারপরে সেখানে যে দেখে ভেড়াগুলো বরফের নিচে পড়ে গেছে। এরপরে তারা চাতাল দিয়ে বরফ সরিয়ে বের করে ভেড়াগুলোকে। এর মধ্যে অনেক ভেড়াই মরে গিয়েছিল আর কিছু ভেড়া বেঁচেছিল। কতটা নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন? এরকম হয়তো আমাদের অজানায় হাজার হাজার পশু এরকম বরফের নিচে পড়ে ধুকে ধুকে মৃত্যুবরণ করে। তারপরে রাশিয়ার সমুদ্রের মাঝে পড়ে যায় একটা কুকুর, আর ছোট একটা বরফখণ্ডের উপরে দাঁড়িয়ে থাকে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল যখন চারিদিকে বরফ পড়ছে, কে আসবে তাকে বাঁচাতে? আর পানিতে ঝাঁপ দিয়ে পাড়ে উঠতে গেলেও তা সে পারবে না, কারণ ডাঙায় ওঠার আগে প্রচণ্ড ঠান্ডায় হার্ট অ্যাটাক করে মারা যাবে কুকুরটি। সৌভাগ্যজনকভাবে একজন রাশিয়ান জাহাজ চালক দেখতে পায় এবং পানিতে নেমে সাঁতরে কুকুরটিকে উদ্ধার করে। আপনি যদি বাংলাদেশের কোনো দুর্গম অঞ্চলে গিয়ে এরকমই কোনো দুর্ঘটনার সম্মুখীন হন, তখন যদি আপনার প্রয়োজন হয় পাশের কোনো হসপিটালে চিকিৎসা নেওয়ার, কিন্তু আশেপাশে কোনো হসপিটালও পাচ্ছেন না, দরকার আপনার অ্যাম্বুলেন্স, ঠিক সেই মুহূর্তে আপনি যা করতে পারেন, এখনই যদি ইজিআর অ্যাপটি ইনস্টল করে রাখেন, তখন আপনি ইজিআর অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুঁজে নিতে পারেন কাঙ্ক্ষিত আপনার অ্যাম্বুলেন্সটি, আর সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আপনি নিকটস্থ কোনো হসপিটালে গিয়ে আপনার জীবন বাঁচাতে পারেন। তাই এখনই আপনি ইনস্টল করে রাখুন ইজিআর অ্যাপটি। এরপরে একটি বাস পাখি এমন একটি কাদাযুক্ত স্থানে হয়তো পানি খেতে গিয়ে আটকে যায় সে, যা শুকনো জায়গা থেকে অনেক দূর। পোল্যান্ডের এক ফটোগ্রাফার ছবি তুলতে গিয়ে দেখতে পায় যে দূরে কাদায় আটকে আছে বাস পাখি। ফটোগ্রাফার এটা বুঝতে পারে যে যাই হোক, বাস পাখিটিকে তাকেই বাঁচাতে হবে।
না হলে পাখিটি মরে যাবে। লোকটি অনেক কষ্ট করে 3 ঘন্টা পরিশ্রম করে বাস পাখিটিকে বাঁচায়। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন কতটা কষ্টদায়ক ছিল বাস পাখিটিকে বাঁচাতে। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানান। এবং হ্যাঁ, অবশ্যই আপনি নিজেকে সুস্থ রাখুন এবং আপনার আশেপাশের পশু পাখিদের সুস্থ রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।